নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবারও স্বাগত এই পায়ে পায়ে চ্যানেলে। আজকের ভিডিওটি পাটায়া শহরের স্যাংচুয়ারি অফ ট্রুথ নিয়ে। আসুন আমার সঙ্গে পায়ে পায়ে ঘুরে নিন পাটায়ার স্যাংচুয়ারি অফ ট্রুথ এবং দেখতে দেখতে জেনে নিন এর সব তথ্য। আসুন শুরু করা যাক। থাইল্যান্ডের পাটায়া শহরের যেগুলি অবশ্য দর্শনীয় স্থান আছে তাদের মধ্যে অন্যতম হল স্যাংচুয়ারি অফ ট্রুথ। আপনি এখানে আসবেন একরকম মন নিয়ে আর ফিরবেন একটি উপলব্ধি নিয়ে, এই বিষয়ে আমার কোনো সংশয় নেই। পাটায়া বিচ থেকে মাত্র 7-8 কিলোমিটার দূরে এই অসাধারণ স্যাংচুয়ারি অফ ট্রুথ। একটি গাড়ি ভাড়া করে এখানে যাওয়াই শ্রেয়। প্রবেশদ্বার থেকে বেশ কিছুটা দূরে এই স্যাংচুয়ারি অফ ট্রুথ। এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থাও আছে, তবে পায়ে হেঁটে উপভোগ করতে করতে যাওয়াই শ্রেয়। সহজ রাস্তাও আছে। মেন ক্যাসেলে ঢোকার আগে উপরে একটি ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে আপনি প্রথম দেখতে পাবেন স্যাংচুয়ারি অফ ট্রুথ, এবং আমি নিশ্চিত আপনি মুগ্ধ হবেন। এখান থেকে দেখলে মনে হবে এটি সমুদ্রের উপরে ভাসমান। যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলবেন সেখানে একটি রেস্টুরেন্ট আছে, ইচ্ছা হলে খেতে পারেন, নইলে তার পাশ দিয়েই রাস্তা চলে যাচ্ছে স্যাংচুয়ারি অফ ট্রুথের দিকে। জঙ্গলের মতো অঞ্চলের মধ্য দিয়ে একটু নামার পর আপনি আবার সমতল রাস্তা পাবেন, সেখান থেকে একটু এগোলেই সমুদ্রতটে অবস্থিত স্যাংচুয়ারি অফ ট্রুথ। এদের আশেপাশে ছোট ছোট দোকানও পাবেন কিছু স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য, কিন্তু পারেন ক্যাসেলটিতে ঢোকার আগে আপনাকে হেলমেট দেওয়া হবে এবং অবশ্যই সেটি বিনামূল্যে। 13 আগস্ট 1981 এর নির্মাণ শুরু হয়েছে যা এখনও চলছে। আশা করা হচ্ছে 2050 নাগাদ এই নির্মাণ শেষ হবে। যদিও যতটুকু নির্মাণ হয়েছে তাতেই আপনি বিস্মিত হবেন। থাইল্যান্ডের এক বিজনেস টাইকুন মিস্টার লেক ভিরিয়ফন এর মস্তিষ্ক প্রসূত এই মিউজিয়ামটি, যদি উচ্চারণে ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। এই নির্মাণের পিছনে একটি আইডিয়া আছে, সেটি হল সর্বধর্মের ভিত্তি হল একটি প্রধান সত্য। এই মিউজিয়ামটিতে বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রচুর মিলের সাক্ষ্য বহন করে। সকাল 8টা থেকে সন্ধে 6টা পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়ামটি। এই মিউজিয়ামটির 4টি প্রবেশদ্বার পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ দিকে। প্রত্যেক দিকেই একটি করে হল আছে, যথারীতি তাদের নাম ইস্টার্ন, ওয়েস্টার্ন, নর্দার্ন ও সাউদার্ন হল। এছাড়াও আরও একটি হল রয়েছে, তার নাম সেন্ট্রাল হল। ক্যাসেলটি পূর্ব পশ্চিমে এবং উত্তর দক্ষিণে 100 মিটার করে। ইনডোর স্পেস 2115 বর্গমিটার। ইস্টার্ন হলটি উৎসর্গ করা হয়েছে বাবা ও মাকে। বাবা ও মায়ের ভালোবাসা আকাশ এবং সমুদ্রের চেয়েও বড়। তারা কোনো কিছুর প্রত্যাশা না করে আমাদেরকে শুধুই ভালোবেসে যান। আমাদের শেখা উচিত ও কৃতজ্ঞ থাকা উচিত, এই সত্যকে উপলব্ধির জন্যই এই ব্যবস্থা। ওয়েস্টার্ন হল জুড়ে রয়েছে স্কাই ও আর্থ, যা 4টি প্রধান উপাদানের কথা স্মরণ করিয়ে দেয়। স্কাই তৈরি উইন্ড ও ফায়ার দিয়ে, আর আর্থ তৈরি ওয়াটার ও সয়েল দিয়ে। আমাদের শাস্ত্রে শিব কৈলাসের উপরে মানে আর্থের উপরে থাকেন, তাঁর তৃতীয় নয়ন থেকে অগ্নি নির্গত হয়। বিষ্ণু জলের উপরে শুয়ে আছেন, আর ব্রহ্মার সঙ্গে আকাশ ও বাতাস অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। এখানে এই ত্রিমূর্তির মূর্তি রয়েছে বিভিন্ন স্থানে। ব্রহ্মা যেহেতু এই জগতের ক্রিয়েটর বা স্রষ্টা, তাই ব্রহ্মার মূর্তি প্রবেশদ্বারে রয়েছে। 4টি মুখযুক্ত ব্রহ্মা বিরাটভাবে উপস্থিত এখানে। আবার 4-এর আরেক অর্থ বুদ্ধিজমে বলা
চারটি প্রধান গুণের কথা। নর্দার্ন হলডি সোশ্যাল ও স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের জন্য, সাউদার্ন হলডি সূর্য ও চন্দ্র ও গ্রহদের জন্য বরাদ্দ। প্রাচীন শাস্ত্র অনুযায়ী সূর্য চন্দ্র ও এই গ্রহদের প্রভাব মানব জীবনে অপরিসীম। 105 মিটার লম্বা ক্যাসেলটির মধ্যভাগে রয়েছে সেন্ট্রাল হল। এখানে রয়েছে গ্রেট থ্রোন ও লিবারেশন। বড় বড় খুঁটির সাহায্যে দাঁড়িয়ে আছে এই ক্যাসেলটি। এই খুঁটিগুলি 600 বছরের পুরনো সেগুন কাঠের, যা অসম্ভব শক্ত। স্যাংচুরি অফ ট্রুথ পৃথিবীর বৃহত্তম ও সুন্দরতম সম্পূর্ণ কাঠের তৈরি মিউজিয়াম। এখানে কোনো লোহার পেরেক ব্যবহার করা হয়নি। দুটি কাঠকে জোর লাগানোর জন্য অনেক প্রাচীন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। সমগ্র স্যাংচুরি অফ ট্রুথ খুব শক্ত সেগুন ও সেগুন জাতীয় কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে। এখানে থাই সোর্ড ফাইটিং এবং লোকাল থাই ডান্সের শো হয় প্রতিদিন দুবার, সকাল 11:30 ও 3:30। এছাড়া আপনি বোটিংও করতে পারেন এখানে। তবে মনে রাখবেন, আপনি এখানে কেবল দেখতেই আসেননি, এখানে আপনি অনুভব করতে এসেছেন একটি মহান ধারণাকে, যা আপনাকে সমৃদ্ধ করবেই। নমস্কার, আজ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই মন্তব্য করুন।